আপনাদের থেকে যদি জানতে চাওয়া হয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আপনারা হয়তো অনায়াসে বলে দেবেন মাউন্ট এভারেস্ট। এমনকি যদি এটাও জিজ্ঞাসা করা হয় এই মাউন্ট এভারেস্টের চূড়ায় সর্বপ্রথম কে আরোহণ করেছিল, সেটাও হয়তো আপনারা বলে দেবেন। কিন্তু আপনারা কি জানেন যারা এই পর্বত শৃঙ্গে আরোহণ করে তাদের এই জার্নিটা কতটা দুঃসাহসিক হয়? হ্যাঁ বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি ঠিক এই রকমই একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি হওয়া বায়োগ্রাফিক্যাল সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি এভারেস্ট নিয়ে। যারা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া মুভি দেখতে ভালোবাসেন কিংবা যারা পর্বত ভালোবাসেন তাদের জন্য এই মুভিটি মোস্ট রেকমেন্ডেড। ওকে, ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করবো না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। আমরা সকলেই জানি 1953 সালের 29 মে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়, যার পর প্রায় ৪০ বছর শুধুমাত্র পেশাদার পর্বত আরোহীরাই এই পর্বত শৃঙ্গ জয় করার চেষ্টা করে। কিন্তু ১৯৯২ সাল নাগাদ নিউজিল্যান্ডের এক পর্বতারোহী রব হল প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এই অভিযানের কাজ শুরু করে। মানে রব হল তার এক কোম্পানি অ্যাডভেঞ্চার কনসালটেন্স ওপেন করে, যার মাধ্যমে সে টাকার বিনিময়ে সাধারণ মানুষদেরকেও এভারেস্টের চূড়ায় পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। আর ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তার এই কোম্পানি প্রায় ১৯ জন মানুষকে সফলভাবে ওই পর্বত জয় করাতে সক্ষম হয়। এবার রব হলের এই সফলতা দেখে অন্যান্যরাও তার মতো একই রকমভাবে কোম্পানি ওপেন করে, যারাও ওই একই রকম বাণিজ্যিকভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। আর ওই সমস্ত কোম্পানিগুলির মধ্যে মাউন্ট ম্যাডনেস নামক এক কোম্পানি রব হলের প্রধান প্রতিদ্বন্দ্বী। মানে সমস্ত কোম্পানিগুলিই তো চায় তাদের যাত্রীদেরকে সফলভাবে সামিটে পৌঁছাতে। এখানে জানিয়ে রাখি, সামিট কথার অর্থ যে কোনো পাহাড় বা পর্বতের হাইস্ট পয়েন্ট। যাই হোক, ১৯৯৬ সালে রব হল তার নতুন একটি দল নিয়ে রওনা হয় এভারেস্ট জয়ের উদ্দেশ্যে, যে দলে রয়েছেন একজন অভিজ্ঞ পর্বতারোহী বেক ওয়েদার্স, একজন প্রাক্তন মেলম্যান ডগ হ্যানসেন, যার বহুদিনের স্বপ্ন এভারেস্ট জয় করা, আর একজন ৪৭ বছর বয়সী মহিলা ইয়াসুকো নাম্বা, যিনি এর আগে বহু পর্বত আরোহণ করেছেন এবং এটা হবে তার ৭ নম্বর পর্বত জয়। এছাড়াও একজন সাংবাদিক জন ক্রাকাওয়ার এবং একজন সহগাইড অ্যান্ডি হ্যারল্ড হ্যারিস, আর সর্বশেষ হেলেন উইলটন, যিনি পর্বত আরোহণ করবেন না কিন্তু বেস ক্যাম্পে থেকে তিনি তাদের এই পুরো যাত্রার পরিচালনা করবেন। এনিওয়ে, প্ল্যান মতো নির্দিষ্ট টাইমে ৬ সপ্তাহ আগেই তারা নিউজিল্যান্ড থেকে সোজা চলে আসেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে, যেখানে একটি হোটেলে উপস্থিত হয়ে রব তার সমস্ত টিম মেম্বারদের বুঝিয়ে দেয় কোন পথে তারা এভারেস্টের টপে পৌঁছাবে। এমনকি সাবধান বাণী হিসাবে সবাইকে এটাও জানিয়ে দেয় এই শৃঙ্গ জয় করা মোটেও সহজ কাজ না, কারণ সেখানের প্রতিটি পদে লুকিয়ে রয়েছে মৃত্যু জাল, আর আমাদের কাজ মৃত্যুকে ফাঁকি দিয়ে এভারেস্ট জয় করে আবারও ফিরে আসা। ওকে, তো পরদিনই তারা এই কাঠমান্ডু থেকে হেলিকপ্টারের মাধ্যমে রওনা হয় লুকলার উদ্দেশ্যে। তারপর সেখান থেকে পায়ে হেঁটে তারা পৌঁছায় নামচি বাজার, যেখানে পর্বত আরোহণের পারমিট দেখিয়ে তারা সকলেই উপস্থিত হয় ট্যাংবোজ মঠে। আর এই আসার পথেই আমরা জানতে পারি ডাগ হ্যানসেন নামক এই ব্যক্তি আগের বছর ঠিক একই টাইমে রবের টিমের সঙ্গে মিলে এভারেস্ট জয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুটা উপরে উঠে তার শারীরিক অসুস্থতার কারণে সেই স্বপ্ন তার পূরণ হয়নি, যে কারণে সে এবছর আবারও এসেছে তার সেই স্বপ্ন পূরণ করতে। ওকে, তো এই স্থানের নিয়ম অনুযায়ী এই ট্যাংবোজ মঠেই কিছু বাধ্যতামূলক কালচার কমপ্লিট করে পরের দিনই তারা পৌঁছে যায় ঠোকলা নামক একটি স্থানে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬,০০০ ফিট উপরে। এরপর আরও কিছুটা পথ অতিক্রম করে ওই দিনই তারা পৌঁছায় ১৭,৬০০ ফিট উপরে অবস্থিত এভারেস্টের বেস ক্যাম্পে। এখানে জানিয়ে দিই, এই টোটাল জার্নি পথে এইরকম ক্যাম্প মোট ৪টি রয়েছে, যেখানে যে কোনো পর্বতারোহী রেস্ট নিতে পারে। যাই হোক, এখানে পৌঁছেই তারা সকলে তাদের ক্যাম্প ম্যানেজার হেলেনের সঙ্গে পরিচিত হয়। মানে হেলেন এখানে আগে ভাগেই চলে এসেছে তাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রাখার জন্য। এছাড়াও আমরা এখানে অ্যাং ডরজি নামক একটি শেরপার সঙ্গে পরিচিত হই, যিনি তাদের সকলকে এই জার্নি পথের নেতৃত্ব দেবেন। যাই হোক, এখানে এসে রব লক্ষ্য করে এবছর এই স্থানে সাধারণের থেকে অনেক বেশি ভিড়। মানে দিন দিন সাধারণ মানুষরা এই পর্বত আরোহণের জন্য বেশি আগ্রহ দেখাচ্ছে, যেটা এই পর্বতের জন্য মোটেও ভালো বিষয় না। এনিওয়ে, প্রথমেই আমি জানিয়েছিলাম রবের দেখা দেখি এখানে অনেক কোম্পানি সাধারণ মানুষদের এইরকম পর্বত আরোহণের জন্য নিয়ে আসছে, আর তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো মাউন্ট ম্যাডনেস, কারণ এটাই এখন রবের কোম্পানির প্রধান প্রতিদ্বন্দ্বী। মানে যে সমস্ত কোম্পানি সাধারণ মানুষদের নিয়ে পর্বত আরোহণে আসে তাদের এই পর্বত বিজয়ের গল্প নিউজে আর্টিকেল হিসাবে পেশ করা হয়, তাই সমস্ত টিমই চায় তাদের যাত্রা যেন সব থেকে রোমাঞ্চকর হয়, যাতে তাদের নাম সবার কাছে ছড়িয়ে পড়ে, আর নেক্সট ইয়ার আরো বেশি মানুষ তাদের সঙ্গে যাতে যোগ দেয়। কারণ যত বেশি মানুষ তাদের সঙ্গে যোগ দেবে তাদের লাভের অঙ্কটাও তত বেশি হবে। যাই হোক, এখানে রব ওই মাউন্টেন ম্যাডনেস কোম্পানির প্রধান কর্মকর্তা স্কট ফিশারের সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে একটি সক্ষতা গড়ে তোলে, যাতে অধিক উচ্চতায় পর্বত আরোহণের সময় তারা একে অপরের টিমকে সাহায্য করতে পারে। এরপর দেখা যায় রবের টিমকে তাদের প্রধান চিকিৎসক ওই ক্যাম্পের মধ্যে তাদের বেশ কিছু জিনিস সম্বন্ধে সাবধান করে দেয়, যেমন উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন লেভেল কমতে শুরু করবে, তাই এই বিষয়ে তাদের সব থেকে বেশি সাবধান থাকতে হবে। এছাড়াও রাস্তা পথে বড় বড় বরফের ফাটল তাদেরকে অতিক্রম করতে হবে শুধুমাত্র সিঁড়ির সাহায্যে, তাই এটাও একটি বড় সাবধানতার বিষয়। আবার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের অনেকেই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হতে পারে, যার ফলে কথা বলার অসুবিধা হতে পারে, এমনকি বিনা কারণে সে সবার উপর রেগেও যেতে পারে। আবার অক্সিজেন কমের কারণে অনেকের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, অনেকে ঝাপসা দেখতে শুরু করে, কেউ কেউ আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব উপর থেকে নিচে নেমে আসতে হয়, না হলে তাদের মৃত্যু অনিবার্য। যাই হোক, এই সমস্ত অসুবিধার মুখে তাদের যাতে পড়তে না হয় সে কারণেই প্রায় এক মাস তাদের এখন এই জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে হবে, যে কারণেই নেক্সট দিন থেকে শুরু হয় তাদের জার্নি। মানে এখান থেকে তারা একবার ক্যাম্প ওয়ানে পৌঁছায় আর আবারও ফিরে আসে বেস ক্যাম্পে। নেক্সট দিন ক্যাম্প ওয়ান থেকে ক্যাম্প টু কভার করে তারপর আবারও ফিরে আসতে হয় বেস ক্যাম্পে। বেসিক্যালি এগুলি করার কারণ যাতে এই জলবায়ুর সঙ্গে তাদের শরীর মানিয়ে নিতে পারে। ওকে, তো এই ট্রেনিং এর টাইমেই 23,400 ফিট উপরে অবস্থিত লোটসে ফেসে জার্নির টাইমে তাদের সকলেরই অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে, কারণ সেখানে কিছু সিঁড়ির মাধ্যমে একটি খাদ টপকাতে গিয়ে একই জায়গায় তাদের বহু টাইম ওয়েট করতে হয়। ওই যে আগেই বলেছিলাম, এবছর এখানে যাত্রীর সংখ্যা প্রচুর, যে কারণে এখন এখানেও ট্রাফিক জ্যাম হতে শুরু করেছে। আবার এই খাদ টপকা দিকেই রবের টিম পড়ে যায় মহা বিপদে, কারণ তার টিমের এক মেম্বার বেক ওই খাদ টপকা দিয়ে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ঝুলতে থাকে। যদিও শেষ পর্যন্ত রব কোনো ক্রমে তাকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু পরবর্তীতে আবারও বেস ক্যাম্পে পৌঁছে রব তার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী স্কটকে রিকোয়েস্ট করে তারা যাতে একসঙ্গে মিলে কাজ করে, কারণ এখানে এখন এতই ট্রাফিক জ্যাম, তারা যদি এখানেও একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসাবে ব্যবহার করে তাহলে তাদের দুই টিমের জন্যই ক্ষতি। যে কথা শুনে স্কটও তাকে আশ্বাস দেয় এরপর থেকে তারা দুই টিম একসঙ্গে হয়েই কাজ করবে। ওকে, তো ফাইনালি 6 মে তারা সকলে মিলে যাত্রা শুরু করে এভারেস্টের শিখরের উদ্দেশ্যে। কিন্তু এইবার ক্যাম্প ওয়ানে পৌঁছতেই স্কটের একটি টিম মেম্বার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে, যে কারণে স্কটকে বাধ্য হয়ে ওই মেম্বারকে নিয়ে আবারও বেস ক্যাম্পে ফিরে যেতে হয় আর বাকিরা রওনা হয় ক্যাম্প 2 এর উদ্দেশ্যে। এরপর ক্যাম্প 2 টপকে আরো উপরে ওঠার টাইমে বরফের ধসের কারণে স্কটের আরো একটি টিম মেম্বার নিচে পড়ে যেতে শুরু করে, কিন্তু রব আবারও তার নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়ে নেয়। তারপর ক্যাম্প 3 টপকে তারা ফাইনালি এসে উপস্থিত হয় ক্যাম্প 4 এ। কিন্তু এখানে উপস্থিত হয়েই তারা লক্ষ্য করে এখানকার ওয়েদার খুবই খারাপ, যে কারণে স্কটের টিম ভাবতে শুরু করে তাদের হয়তো এখান থেকেই ফিরে যাওয়া উচিত। যদিও রব তাদেরকে ভরসা যোগায় তার দেখা মতে এখানে দিনের বেলার ওয়েদার একটু খারাপই থাকে, কিন্তু রাত হলেই ওই ওয়েদার শান্ত হয়ে যাবে। ফলে তার কথা মতো সকলেই ক্যাম্প 4 অপেক্ষা করতে শুরু করে ওয়েদার ঠিক হওয়ার আশায়। এতক্ষণে স্কটও তাদের ওই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছে, কিন্তু তার এই লম্বা জার্নির ফলে তার অবস্থা এখন খুবই খারাপ। এবার এখানে কিছুটা রেস্ট নেওয়ার পর 10ই মে রাত 12:30 নাগাদ রব তাদের সকলকেই ডেকে তোলে, কারণ সেখানকার ওয়েদার ওই টাইমে পুরোপুরি শান্ত। তাই রব জানায় তাদের জার্নি এখনই শুরু করা উচিত, আর এই টাইমে তারা যদি উপরে উঠতে শুরু করে তাহলে দুপুরের মধ্যেই তারা এভারেস্টের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে আবারও এই ক্যাম্পে নেমে আসবে। ফলে খারাপ ওয়েদারের মধ্যে তাদের মনে হয় আর পড়তে হবে না। এবার রবের এই প্ল্যান শুনে তারা সকলেই যাত্রা শুরু করলেও স্কট কিন্তু পিছনে থেকে যায় তার শারীরিক দুর্বলতার কারণে। যদিও সে তাদেরকে জানিয়ে দেয় 1-2 ঘন্টা রেস্ট নিয়েই তাদের পিছন পিছন সেও যাত্রা শুরু করবে। যাই হোক, প্রায় 3-4 ঘন্টা জার্নির পর ভোর 4:30 নাগাদ 27,600 ফিট উপরে অবস্থিত দ্য ব্যালকনি নামক একটি স্থানে পৌঁছে বেক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। মানে ঠান্ডা এবং উচ্চতার কারণে তার দৃষ্টিশক্তি এখন পুরোপুরি ঝাপসা হয়ে যায়, যেটা দেখে রব সঙ্গে সঙ্গেই তাকে নিচে নেমে যাওয়ার অর্ডার দেয়, কিন্তু বেক তাকে রিকোয়েস্ট করে সে এখনই নিচে যেতে চায় না। ফলে রব তাকে এখানেই কিছুক্ষণ ওয়েট করতে বলে নিজে সামনের দিকে এগিয়ে যায় আর তাকে জানিয়ে যায় কিছুটা টাইম অপেক্ষা করার পর তার অবস্থা যদি একই রকম থাকে তাহলে সে যেন অবশ্যই বেস ক্যাম্পে ফিরে যায়। এরপর তারা আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর হিলারি স্টেপ পৌঁছানোর ঠিক আগের মুহূর্তেই তারা লক্ষ্য করে সামনের রাস্তায় তাদের জন্য কোনো দড়ি টাঙানো নেই। মানে তারা যে দড়ি ধরে উপরের দিকে ওঠে ওই স্থানের সেই দড়ি নেই। ফলে অভিজ্ঞরা কাজে লেগে পড়ে সেই স্থানের দড়ি আবারও লাগানোর জন্য, কিন্তু এই কাজের ফলে অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে রবের আরো একজন টিম মেম্বার ডাগও ক্লান্ত হয়ে পড়ে। যদিও রব তাকে ভরসা যোগায় आर मात्र किछुटाई बाकी तादेर लक्ष्ये पौंछाते। ताई से जेनो तार मनोबल ना हारिये धीरे धीरे सम्मुखे अग्रसर हय। एरपर आमरा देखते पाई किछु पर्वतारोही ओई स्थान थेके बैके फिरे आसछे, कारण तारा बुझते पेरेछे ओई स्थाने दड़ी लागिए ऊपर पर्यन्त पौंछाते तादेर अनेकटा देरी हये जाबे और ततक्षणे एखानकार ओयेदार आबारो खराब हওয়ার चान्स आछे। ताई एतो रिस्क निये तारा एई काज कमप्लीट करते चाय ना, किन्तु रबेर टीम एबं स्कटेर टीम एखान थेके ना फिरे गिये ओई दड़ी लागिएई सामनेर दिके अग्रसर होते शुरू करे एबं फाइनली ओई दिन एकटा 30 मिनिटे तारा एवरेस्टेर एकदम शिखरे उपस्थित हय। रब पौंछाय तार ठीक आध घंटा पर माने दुटोर समय एबं धीरे धीरे दुई टीमेर प्राय सकलेई सामिट कमप्लीट करे, जेखाने पौंछे तादेर आनंद छिलो देखार मतो। जाई होक एखान थेके जेहेतु तादेर दुटोर मध्येई क्याम्प करे नेमे जाबार कथा, ताई एई मुहूर्ते तारा अनेकटाई लेट, যে কারণেই বেশি টাইম তারা ওই স্থানে ওয়েট না করে নিচের দিকে আবারও নামতে শুরু করে। কিন্তু বেশ কিছুটা নিচে নামার পর রব দেখতে পায় তার সেই টিম মেম্বার ডাগ এখনো উপরে ওঠার জন্য লড়াই করে চলেছে, যেটা দেখে রব তাকে এই স্থান থেকে আবারও ফিরে যেতে বলে, কারণ টাইম অনুযায়ী সে অনেকটাই লেট। আর ঠিক একই রকম ভাবে আগের বছরেও এই রকমই কোনো স্থান থেকে তাকে ফিরে যেতে হয়েছিল। তাই এই মুহূর্তে সে রবকে রিকোয়েস্ট করে তাকে উপরে যাওয়ার পারমিশন দেওয়া হোক, कारण तार बयस अनुयायी आगेर बछर तार पक्षे आर एखाने आसा हबे ना, ताई एटाई तार लास्ट चान्स एवरेस्ट जय करार। जेटा शुने रब ताके एका ना छेड़े दुजोने मिलेई आबारो रवाना हय शिखरेर उद्देश्ये। आर बेला 4टेर समय डाग ओ तार लक्ष्य पूरण करते सफल हय, किन्तु तार अवस्था एखन अनेकटाई शोचनीय। ता सत्त्वेও रब ताके जोर करे एखाने रेस्ट ना निये যত তাড়াতাড়ি সম্ভব নেমে যেতে বলে, কারণ যে কোনো টাইমেই এখানকার ওয়েদার খারাপ হতে চলেছে। কিন্তু বেশ কিছুটা পথ তাকে নিয়ে নেমে আসার পরেই রব লক্ষ্য করে ডাগের অক্সিজেন ট্যাঙ্ক পুরোপুরি শেষ, যে কারণে ডাগ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। ফলে সঙ্গে সঙ্গেই সে তার বাকি টিম মেম্বার এবং বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে অক্সিজেন ট্যাঙ্কের ব্যবস্থা করতে বলে, না হলে ডাগকে নিয়ে এখান থেকে ফিরে যাওয়া কখনোই সম্ভব না। এদিকে বাকি টিম মেম্বাররা এখান থেকে নামার পথে লক্ষ্য করে যে সমস্ত জায়গায় ভর্তি অক্সিজেন ট্যাঙ্ক থাকার কথা সেখানে সমস্ত ট্যাঙ্কই খালি রয়েছে, মানে সেখানকার ভর্তি সিলিন্ডার আগে ভাগেই কেউ ইউজ করে ফেলেছে। তাই নিচ থেকে অক্সিজেন সাপ্লাই না এলে ডাগের কাছে অক্সিজেন পৌঁছানো এখন প্রায় অসম্ভব। কিন্তু রবের এক টিম মেম্বার হ্যারল্ড যখন রবের এই শোচনীয় অবস্থার কথা জানতে পারে, তখন সে তার কাছে থাকা একটি হাফ অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে তার দিকে অগ্রসর হয়। এদিকে স্কটের অবস্থাও শোচনীয়, কারণ সে একটুও রেস্ট না নিয়েই এই পর্বত শৃঙ্গ জয় করেছে, যে কারণে সে একটি জায়গায় থেমে গিয়ে তার বাকি টিমকে নিচে নেমে যাওয়ার জন্য অর্ডার দেয়, কারণ কিছুক্ষণের মধ্যেই একটি তুষার ঝড় সেখানে আছড়ে পড়তে চলেছে। আর পূর্বাভাস অনুযায়ী সত্যি সত্যি একটি তুষার ঝড় পুরো এভারেস্টকে ঢাকা দিয়ে দেয়, যাতে সমস্ত পর্বত আরোহী ফেঁসে যায়। আর এই অবস্থা দেখে রব যখন বুঝতে পারে তার কাছে হয়তো এই মুহূর্তে আর কেউই পৌঁছাতে পারবে না, তখন সে ডাককে ওই স্থানে ওয়েট করতে বলে নিজে সম্মুখে অগ্রসর হয় অক্সিজেন বোতল নিয়ে আবারও তার কাছে ফিরে আসবে বলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডাগ একাই এই অবস্থায় সামনের দিকে অগ্রসর হতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যুর মুখে তলিয়ে যায়। এদিকে নিচে অবতরণকারী পর্বতারোহীরা দৃষ্টিহীন বেককেও সঙ্গে নিয়ে নিয়েছে নিচে নামার জন্য, কারণ বাঁচতে হলে তাকে যে কোনো উপায়ে নিচে নামতে হবে। কিন্তু ওই তুষার ঝড়ের কারণে তারা সকলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে, যদিও কিছু পর্বতারোহী মিলে তাদের প্রায় সকলকেই উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু বেক এবং ইয়াসুকো নামক সেই মহিলা কোনো সাহায্যই পায় না, ফলে তারা ওই তুষার ঝড়ের মধ্যেই পড়ে থাকে। ওদিকে গাইড হ্যারল্ড হ্যারিস অতিরিক্ত অক্সিজেন নিয়ে রবের কাছে পৌঁছায়, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ যে ওই সিলিন্ডারের অ্যাপারচার বন্ধ হয়ে সেটা ব্যবহারের পুরোপুরি অযোগ্য হয়ে যায়। তাই নিরুপায় হয়ে ওই ঝড়ের মধ্যেই তারা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঠান্ডার কারণে হ্যারিসের হ্যালোসিনেশন শুরু হয়, যার ফলে সেও ওই স্থান থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। সকাল 5টা নাগাদ রব নিজে থেকেই ওয়্যারলেসের মাধ্যমে বেস ক্যাম্পে থাকা হেলেনের সঙ্গে যোগাযোগ করে আর তাকে জানায় সে পুরোপুরি বরফে জমে রয়েছে, তাই তাকে উদ্ধার করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন সাহায্য পাঠায়, না হলে সে কোনো প্রকারেই বাঁচতে পারবে না। কিন্তু এই কথা বলার পরেও বেস ক্যাম্প থেকে তাকে বারবার বলা হয় যে কোনো উপায়ে সে যেন চলতে শুরু করে। এই মুভির এই দৃশ্য আমি যখন প্রথম দেখি এটা সত্যিই আমাকে অবাক করেছিল। মানে ভাবুন একবার, কোন একটি মানুষ বরফে জমে রয়েছে আর তাকে বলা হচ্ছে সে যেন হাঁটতে চেষ্টা করে নিচে নেমে আসার জন্য, কারণ বেস ক্যাম্পে থাকা বাকিরাও ছিল নিরুপায়। ওই টাইমে উপরের ওয়েদার তখনও খারাপ, তাই কারোর পক্ষেই সম্ভব না ওই টাইমে উপরে পৌঁছে তাকে সাহায্য করা, যে কারণে রবকে বারবার রিকোয়েস্ট করা হয় সে যেন যে কোনো উপায়ে চেষ্টা করে নিচে নামতে। এমনকি তাকে উদ্দীপ্ত করার জন্য রবের ওয়াইফ জানকে কল করে তার সঙ্গে কথাও বলিয়ে দেওয়া হয়, যাতে ওয়াইফের কথাতেও সে যেন চেষ্টা করে নিচে নামতে। কিন্তু ওয়াইফের সঙ্গে লাস্ট কথায় রব শুধু তাকে এটাই জানায় তার জন্মনীতি চলা মীর নাম যেন সে সারা রাখে। এই বলেই রবও ওই স্থানে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এদিকে ক্যাম্প 4 থেকে বেস ক্যাম্পে জানিয়ে দেওয়া হয় বেক এবং ইয়াসুকোকে আবহাওয়ার কারণে উদ্ধার করা সম্ভব হয়নি, তাই খুব সম্ভবত তারাও হয়তো মারা গেছে। ফলে বেস ক্যাম্প থেকে হেলেন ও বেকের স্ত্রী পিচকে ফোন কলের মাধ্যমে এই খবর জানিয়ে দেয়। কিন্তু সকাল হতেই বেক অলৌকিকভাবে তার জায়গায় জাগ্রত হয়ে ওঠে এবং একা একাই কোনো প্রকারে ক্যাম্প 4 এসে উপস্থিত হয়। কিন্তু তার অবস্থা এখন খুবই গুরুতর, মানে খুব তাড়াতাড়ি তার যদি চিকিৎসা না করা হয় তাহলে তার মৃত্যু অনিবার্য। যে খবর পেয়ে তার স্ত্রী আমেরিকান দূতাবাসকে কল করে একটি হেলিকপ্টার উদ্ধারের আয়োজন করে দেয়। ফলে নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বেককে সেখান থেকে নিচে নামিয়ে হসপিটালে ভর্তি করে। এদিকে ওয়েদার একটু ভালো হতে স্কটের টিমের একজন গাইড আনাতলি স্কটের মৃতদেহ খুঁজে পায়, মানে এই দুর্যোগে সেও মারা গেছে। যাই হোক, এরপর আমরা বাকিদের বাড়িতে ফিরে যাওয়া এবং তাদের আপনজনদের সঙ্গে পুনর্মিলনের একটি আবেগ ঘন মুহূর্ত দেখতে পাই এবং লাস্ট এটাও জানতে পারি বেকের চিকিৎসার পর সে তার দুই হাত এবং নাক হারিয়েছে, আর রবের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে যার নাম সে রেখেছে সারা। আর একদম লাস্ট সিনে এভারেস্টের বুকে রবের সেই মৃতদেহ দেখিয়ে মুভি এখানেই সমাপ্ত হয়। আমরা অনেকেই পাহাড় ভালোবাসি, আর পার্সোনালি আমার পাহাড়ে ঘুরতে খুবই ভালো লাগে। পর্বতে সেভাবে এখনো কোনোদিন আরোহণ করা হয়নি, তবে রিসেন্টলি মানে 2023-এ আমি কাশ্মীর ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকেই আমার একটু হলেও অভিজ্ঞতা আছে বরফে হাঁটতে কতটা কষ্ট আর ওখানকার অক্সিজেনের ঘাটতি বা কতটা। তাই যাদের এই রকম অভিজ্ঞতা রয়েছে তারা এই মুভিগুলি দেখলে অবশ্যই নিজের সঙ্গে রিলেট করতে পারবেন। আমার অনেক দিনের ইচ্ছা রয়েছে কোনো পর্বত শৃঙ্গ জয় করার, জানি এটা হয়তো কোনোদিনও সম্ভব হবে না, তবে একবার হলেও চেষ্টা করে দেখবো। ওকে, বেশি কথা আর বাড়াবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।